So, hello guys, welcome to New Tricks 24. So, today we have a new video. So, we have a new video. তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো প্রথমেই কিন্তু আমাদের এখানে আমি ডিটেইলসে তোমাদেরকে বলে দিচ্ছি, প্রথমেই কিন্তু আমাদের এখানে ডিস্ট্রিক্ট লিখতে হবে, আমাদের ডিস্ট্রিক্টের নাম। আমার কম্পালসারি আমার নদিয়া বাড়িতে অবশ্যই আমি আমার নদিয়া ডিস্ট্রিক্টের নাম লিখবো এখানে। তো তোমরা তোমাদের মতো ডিস্ট্রিক্টের নামটা লিখিয়ে দিও, আমি তোমাকে ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ডিস্ট্রিক্ট বলছে, তো এখানে প্রথমে আমরা ডিস্ট্রিক্টের নামটা লিখিয়ে দেবো। মুর্শিদাবাদ হলে মুর্শিদাবাদ, নদিয়া হলে নদিয়া, কলকাতা হলে কলকাতা, যাই হোক না কেন তোমাদের ওখানে ডিস্ট্রিক্টের নাম তোমরা লিখিয়ে দেবা। তারপরে এখানে বলছে ডেট, তোমাদের ফর্ম ফিল আপ করার যে ডেটটা ছিল সেই ডেটটা কবে, সেই ডেটটা এখানে বসিয়ে দেবে। ফর্ম ফিল আপের যে ডেটটা সেই ডেটটা এখানে বসিয়ে দেবে। আচ্ছা, তৃতীয় নম্বর হলো অবশ্যই এখানে লক্ষ্য করে, এখানে কিন্তু পাসপোর্ট সাইজের এক কপি ফটো লাগবে, এখানে তো অবশ্যই তোমরা তোমাদের ফটো রেডি করে রেখো। আর তারপরে দেখো এখানে বলছে নেম, এখানে তোমার বড় হাতের সব কিন্তু বড় হাতের লিখতে হবে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে, কিন্তু ক্যাপিটাল লেটার না হলে কিন্তু হবে না। তো অবশ্যই তোমরা এখানে কিন্তু নেম লিখবে, প্লাস এখানে ফাদার্স নেম মানে বাবার নাম, বাবার নামটাও কিন্তু বড় হাতে লিখতে হবে। ডেট অফ বার্থ এখানে তিন নম্বরে ডেট অফ বার্থ লিখতে হবে, এবং চার নম্বরে তোমার কী কাস্ট, কী এসসি এসটি জেনারেল ওবিসি, তোমার যে কাস্ট সেই কাস্টের টিকচিহ্ন, ধরো কম্পালসারি ওবিসি হলে ওবিসি টিকচিহ্ন দেবে এবং এখানে ওবিসি লিখতে হবে। তারপর বলছে এডুকেশন কোয়ালিফিকেশন, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো বা তোমার সার্টিফিকেট কোন ক্লাস পর্যন্ত আছে সেই সেই ক্লাসের এখানে নাম লিখতে হবে। কম্পালসারি তোমরা যদি 12 ক্লাসে পর্যন্ত থাকো তাহলে অবশ্যই এক্স ডবল আই লিখে ছেড়ে দিতে হবে ব্যাস। এখানে বলছে অ্যাড্রেস, ভালো করে দেখে নাও, এখানে বলছে অ্যাড্রেস। তো সেই অ্যাড্রেসের এখানে আমরা তোমাদের এখানে ভিলেজ নারায়ণপুর, তোমাদের ভিলেজ যেটা সেখানে ভিলেজ লিখবে, একদম সেম লাইন, পুলিশ স্টেশনের পুলিশ স্টেশন লিখবে, পোস্ট অফিসে পোস্ট, একদম সেম লাইন সোজা সোজা করে লিখবে, ঠিক আছে। ব্লক যেখানে ব্লক লিখবে এবং ডিস্ট্রিক্ট যেখানে ডিস্ট্রিক্ট এখানে লিখেছো তবুও এখানে লিখতে হবে। আচ্ছা, সাত নম্বরে হলো এখানে কন্ট্রাক্ট, ফোন কন্ট্রাক্ট বলছে, তো অবশ্যই এখানে আমাদের ফোন নাম্বার লিখে দেবো এবং এখানে ইমেলটা লিখে দেবো, তাহলে আমাদের এসএমএসটা আসতে সুবিধা হবে। বাই চান্স যদি ফোন নাম্বার টপ থাকে তাহলে কিন্তু ইমেলে আমাদের এসএমএসটা চলে আসবে। তো অবশ্যই তোমরা ঠিকঠাকভাবে ফর্মটা ফিল আপ করো, আর এটা কিন্তু অফলাইনে জমা দিতে হবে, অনলাইনে কিন্তু হয় না। তারপরে দেখো এখানে আমাদের কী কী প্রুফ লাগবে, তো প্রথমেই আমাদের কপি অফ দি এজ বলছে, সেটাকে আমাকে আধার কার্ড দিয়ে দেবো। দুই নম্বরে কপি অফ দি রেসিডেন্ট বলছে, এখানে আমরা ভোটার কার্ড দিয়ে দেবো। তিন নম্বরে বলছে কপি অফ দি এডুকেশন কোয়ালিফিকেশন, তো আমাদের যদি আমরা 12 ক্লাস পাস করা থাকি কম্পালসারি এইচএস, তো এইচএসএস বোর্ড সার্টিফিকেট এবং ওর অ্যাডমিট এবং ওর মার্কশিট লাগবে। তৃতীয়ত কপি অফ দি কাস্ট সার্টিফিকেট, তো অবশ্যই এখানে আমাদের কাস্ট সার্টিফিকেট আমরা এখানে দিয়ে দেবো। এখানে আমাদের যদি এসটি হয়, ওবিসি হয়, জেনারেল হয়, জেনারেলে তো কাস্ট সার্টিফিকেট লাগে না, তো অবশ্যই এসটি এসটির কাস্ট সার্টিফিকেট এখানে লাগবে। এখানে ডেট দেবো, তোমরা যে ডেটে ফর্মটা ফিল আপ করছো সেই ডেটটা এখানে অবশ্যই বসিয়ে দিবা, এবং এখানে সিগনেচার করতে হবে আমাদেরকে, এই যে সিগনেচার, এখানে আমরা সিগনেচার করে দেবো। তো অবশ্যই তোমরা আশা করি ফর্মটা ভালোভাবে বুঝতে পেরেছো, আর কিচ্ছু নেই, শুধুমাত্র এই ফর্মটুকুই। তো খুব সুন্দর করে তোমরা ভালোভাবে ফিল আপ করে অবশ্যই অফলাইনে জমা দিয়ে দিও। এটা লাস্ট ডেট কবে আছে আমি বলে দিচ্ছি, এটা লাস্ট ডেট আছে সাতাশে মে লাস্ট ডেট আছে, এবং এর ইন্টারভিউ শুরু হবে জুন বা জুলাই মাসে, জুন জুলাই এই দু মাস ইন্টারভিউ শুরু হবে, ইন্টারভিউ যে সিলেক্ট হবে সে চাকরিটা পেয়ে যাবে। তো অবশ্যই সাথেই থাকো আর কমেন্ট করো যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আমি সবসময় তোমাদের প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে।